মিট মশলাটা এই দিয়ে দাও বাইরে লাইটটা জ্বলছে তো রে, ও দিদি ডাকা যা হয়ে গেল রান্না মানুষের সব দেখি কত তেল দিয়েছি যে অত তেল খাস নে শরীর খারাপ করবে যেতাম না শোন আগে মরে ভূত যখন আল্লাহরের মতো তুই যেতে হবে না কোনো কাজ করতে হবে না একটু শরবত করতে বাবু আগে কি খেললে এতো কিছু নিয়ে যাওনি তাড়াতাড়ি করে খেয়েছো কিছু আচ্ছা দে শরবত করে কাক না ইয়ে সে আধানে লেবুটা আছে না প্রতিমা লেবুটা আছে না ছাদ তু অল্প একটুখানি আছে আবার আর কি নেন তবে যা তাহলে ওইটা দিয়েই কর গা তুলে দেখবে তো এই দেখো ফাল্গুনির বাবা জাল থেকে এক্ষুনি বাড়ি আসলো আর প্রচণ্ড গরম তো ফাল্গুনিকে বলল যে ওই যে জালে যায় জামা প্যান্টটা মেলে দিতে তো ফাল্গুনি মেলে দিল তো খুব গরম বলে খুব মানে দেখলে পা হাত পা ধুয়ে আসলো তো ওর বাবা আবার ঘরে উঠে পড়লো আর ও সাইকেলটা তুলে দিল ফাল্গুনি আর এ ঘরে যাবে দি ঘরে গিয়ে এবার একটু টেবিল ফ্যানের হাওয়ায় বসবে আর ঘরে যে কি প্রচণ্ড গরম তা সে আমরাই বুঝি আর এই মানে আমাদের এই ঘরে আর মানে কোথাও বসবার জায়গা নেই একমাত্র এই বিছানা ছাড়া আর কোথাও বসা যায় না তা বিছানা সবসময় আমাদের ওই জন্য উলঢুলি তোমরা দেখতে পাবে তো মানে এই গুচাই আর এই আবার যা তাই হয়ে যায় তো আমাদের যেটুকু আছে সেইটুকুই তোমাদের দেখাবো বলে আমি ভিডিওটা শুরু করেছি তো লজ্জার কিছু নেই মাঝে মাঝে মনে হয় যে যারা ব্লগিং করে তাদের ঘর কত সুন্দর সাজানো নিজেকে এক এক সময় ছোট মনে হয় তারপরে আবার এক এক সময় মনে হয় যে না ছোট কেন হব কারণ আমার যা আছে সেইটুকু নিয়েই তোমাদের কাছে এসেছি সেইটুকু নিয়েই আমি ভবিষ্যতে এগোবো তো ওই দেখো ফাল্গুনির বাবাকে ফাল্গুনি একটু শরবত করে দিল মানে ছাতু শরবত এক্ষুনি আসলো যে ছাতু শরবত একটু করে দিল তো ফাল্গুনির বাবা একটু খেলো ফাল্গুনি একটু খেলো আর আজকে ভিডিওটা বড় হয়ে গেছে তাই গুটুতে হলো তার জন্য আবার আমাকে ভয়েসটা দিতে হচ্ছে নালে এখন আর আমি ভয়েস খুব একটা দিই না তোমরা বলো যে ভয়েস দিলে মানে ভয়েস দিলে আর কি একরকম লাগে আর তুমি নিজে সামনাসামনি কথা বললে একরকম লাগে তার জন্য তোমাদের ভালোটুকু আমাদের চিন্তা করা কর্তব্য তাই আমি তোমাদের ভালোর জন্য মানে তোমরা যাতে ভালো লাগে সেইটাই চেষ্টা করি আর ওদেরকে বিছানাটা দেখছো আমাদের মানে ঘরের অবস্থা এতই খারাপ ওই বিছানায় শুই মানে একদম ঝরঝর ঝরঝর করে বালি পড়ে তো আজকে একটু মাংস আনতে দিয়েছিলাম আমার মেয়ে রবিবার বাড়িতে ছিল তো 100 টাকা দিয়েছিলাম বললো 500 কম হয়েছে মানে কত যেন কেজি তাই আজকে ওইটাই রান্না হয়েছে আর
আগে রান্না হতে হতেই ফাল্গুনি বাবা বাড়ি চলে এসছে, তো সবাই একসাথেই খেয়ে নেবো, নালে আমাদের খাওয়া হয়ে যায়, তারপরে ফাল্গুনির বাবা বাড়ি আসে। আর এই ঘরে যে কি প্রচণ্ড গরম তোমাদের কি বলবো, এই টেবিল ফ্যান নিয়ে আমাদের কাড়াকাড়ি লেগে যায়। আর আমারও দেখো মানে টান টান করেই রান্না করব ঝামেলা থাকতে, এখনও মাথা টাথা কিচ্ছু আঁচড়ানো হয়নি। দিয়ে রান্নাটা করতে করতেই ফাল্গুনির বাবা চলে আসলো, তো আমি ওকে মানে ভাতটা দিয়ে করে তারপরে আবার ওনার তাও আঁচড়ানো হবে না একটু শোবো। আর এই দেখো আমার এই ডান হাতে শাঁকাটা, সেদিন ওই ফাল্গুনির বাবা আমার হাতে এসে বসে পড়েছে, ডান হাতে শাঁকাটা আমার বেড়ে গেছে, তো দেখি শাঁকা একটা পরতে হবে। এখন তো আর পাড়াতে আসছেও না, আর হাতে মানে আমার একটা শাঁকা খোলা আছে, কিন্তু শাঁকাটা মনে হয় যেন বড় হয়ে যাবে, মানে বড় বলছি ছোট হবে। এখন এই হাতের পলাটা আমি কী করে বার করব সেইটাই চিন্তা। আর আমার আবার মানে খুব একটুতেই খুব আমার অধৈর্য, আমার অত ধৈর্য সহ্য নেই, মানে একটুতেই আমি খুব হয়ে যাই। তো ওই দেখো ফাল্গুনির বাবা মানে আমার মেয়ের একটু আলু ভাতে না দিলে হয় না, তো মেয়ে আজকে আলু ভাতে খাবে না, মাংস হয়েছে, তা আলু কুমড়ো ভাতেটা ফাল্গুনির বাবা মাখছে, আর ওইটা আজকে আমি খাবো। আর প্রতিমাদেরও মাংস হয়েছে, আর আমার শ্বশুর মাংস খায় না, তো বাবাকে একটু দেবো আলু কুমড়ো ভাতে, আর আমরা খাবো। আর ওই দেখো তিনজনের ভাত বাড়া হয়েছে, একবারে খেয়ে নেবো। দিয়ে ফাল্গুনির বাবা বাড়িতে আজকে শোবে না, কারণ প্রচণ্ড গরম আমাদের ঘরে, প্রচণ্ড গরম তোমাদের কি বলবো, মানে আমরা যে কি কষ্ট করে থাকি তা কি বলবো। শুধু আমার মতন একটা মেয়ে ইউটিউবে ভিডিও করা মুখের কথা নয়, ধরো ইউটিউবে যে কি প্রচুর খাটনি করতে হয় তা কি বলবো। এখন ভিডিও করছি সে তো একটা পরিশ্রম আছে, কিন্তু সে পরিশ্রমটা কিছুই নয় যে পরিশ্রমটা আমার শিখতে লেগেছে। তোমাদের হয়তো বললে বুঝাতে পারবো না আমি যে আমি কত কঠিনভাবে আজকে শিখে এই জায়গাটায় এসেছি। তো চলো তোমাদের আবার পরে একদিন বলবো আমার কঠিন রাস্তাটা, পথ চলাটা। তো চলো আবার একটু সামনাসামনি। আমার বাবাও স্যান্ডউইচ, আমি দেখি স্যান্ডউইচ বাড়িতে করাই ভালো হবে। সবারই লাস্টে কেমন আছো তোমরা, ভালো আছো তো? আজকে ভিডিও গুলো আগে আগে দিয়ে দিয়েছি, আর এই কেমন আছোটা পরে জিজ্ঞাসা করলাম। সীমা হচ্ছে
কত অসুবিধার মধ্যে ভিডিও করি, 8,000 সাবস্ক্রাইব হয়েছে, আর তোমরা দেখছো কতজন আমার, 1,000 জন। কালকে তো তাও হয়নি, একটু বেশি করে দেখো তোমরা। আর কি বলবো, তোমাদের জন্য কত কষ্ট করে একটা ভিডিও রেডি করছি সারাদিনে, তো সেই ভিডিওগুলো তোমরা একটু দেখো। কালকে তো 15 মিনিটের ভিডিও করেছি, তো তোমরা একটু দেখলে তারপরে আমাদের ভিডিও করাটা সার্থক হবে। অনেক কষ্ট করে ভিডিও করিব, অন্তত আমার খুব কষ্ট হয়, আমাকে কেউ একটু সাহায্য করে না, উনি বাবাও একটু কিচ্ছু করে না, সব আমাকে একা করতে হয়। আর এই দুদিন এই দেখো এইখানে দাঁত ফুলেছে বাবা, দাঁতের গোড়া খুব ফুলেছে, এত শরীর খারাপ নিয়েও আমি ভিডিও করছি, যদি একটু কিছু করতে পারি বলে। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করে জানাও, আর পারলে একটু শেয়ার করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা, আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে নিয়ে দেখো। আর আমি আমাদের ওই মাই লাইভ মধুসূদনে রোজ 4টার সময় 10-15 মিনিট হলেও একটু লাইভে যাব, তো চাইলে আমার সাথে তোমরা এখানে যা জিজ্ঞাসা করো চাইলে ওইখানে গিয়ে সরাসরি কথা বলতে পারো। আমি রোজ এখন করব, মানে রোজ ওইখানে লাইভ করব। তো এই দেখো ফাল্গুনের বাবা এই জিজ্ঞাসা করছিল, আজকে বইকালে লাইভ করছিলাম যে কোথায় গেছে কোথায় গেছে, তো ইয়েতে গেছিলো ওই গঙ্গাধারে গেছিলো, এক্ষুনি আসলো, এবার দুটো ভাত খাবে। আর একটু আগে দেখলে আমি দুটো ভাত নিয়ে বসলেই হলো, আমার মেয়ে তখন খেতে ইচ্ছা করে না, আগে খেতে চাইবে না, আর দুটো ভাত নিয়েছি যেমন ফাল্গুনি চাইছে তেমন মনীষা চাইছে, দিয়ে আমার আর খাওয়া হলো না, ওদের দুজনেকেই খাই দিলাম। আমার আর ওরম ভাবে ভাল লাগে না বারে বারে। তো চলো আজকে তার মতো ভিডিও এইখানে, আর খুব কষ্ট করছি গো তোমাদের কাছে, তোমাদের মনে একটু জায়গা করার জন্য খুব কষ্ট করছি, তো সেই কষ্টটুকু একটু আমাদের তোমরাই পারো সফল করতে। দেখো দাঁতের গোড়া খুব ফুলেছে, তোমাদের কাছে এত কষ্ট করে কি সফল হবো জানি না, ভীষণই হয়েছে। চলো আগে ওষুধ আনতে দেবো।